বিজেপির শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভামঞ্চ থেকে ময়ূরেশ্বরের সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেতার। শনিবার ময়ূরেশ্বরের কোটাসুরে সভামঞ্চে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডলকে। রবিবার তৃণমূল নেতৃত্ব পাল্টা সবার ডাক দেন একই মাঠে। সেই মঞ্চ থেকেই তৃণমূল নেতার জটিল মণ্ডল বিরোধীদের হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, তৃণমূল কর্মীরা বিপদে মানুষের পাশে দাঁড়ান, তাই দাপিয়ে বেড়াতে পারে। হাইকমান্ড বলছে ভোট করতে হবে, নইলে আমি জটিলেশ্বর মণ্ডল, আমি কেমন খেলোয়াড় আপনাদের দেখিয়ে দিতাম। ময়ূরেশ্বরের সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডলের। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তারা দিনের পর দিন প্রত্যেকটি গ্রামের মানুষের সাথে জনসংযোগ রাখে, প্রত্যেকটি গ্রামের বিপদাপদ মানুষ পড়লে হাসপাতাল, কলেজ, স্কুল যেখানে যাই আমাদের দলের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে। তাই তৃণমূল কংগ্রেস দাপিয়ে বেড়াবার মতো ক্ষমতা রাখে, কিন্তু দিদি বলেছিল বলে তো আপনাদেরকে ছেড়ে দিলাম, নইলে আপনাদের যে লিডার বড় বড় বলেকে ছেড়ে কেষ্টমূলের পাশের তার খান হবে। আমি কেষ্টমূলকে আগেই বলে রেখেছি যে আমার জায়গাটা করে রেখো, আমি কদিন মধ্যে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে ওই 2023 সালে এই পঞ্চায়েতের খেলা এমন খেলা দেখাইতাম, কিন্তু নিশ্চয় আমাদের যিনি হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন ভোট করতে হবে, নইলে আমি জটিল মণ্ডল কেমন খেলোয়াড় আপনাদেরকে দেখিয়ে দাম কেমন খেলা করতে জানি। বন্ধের মাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়।